চতুর্থ শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষার আমি একটা প্রশ্ন মানে 2022 সালের অঙ্কের প্রশ্নের উত্তরগুলো আবার দেখিয়ে দেব, তোমরা লিখে নাও আস্তে আস্তে। হয়তো বলবে যে স্যার এটা আবার কি, এটা হচ্ছে 2022 সালে যদি ইংরাজি 2018 সালে যদি ইংরাজি প্রশ্নের উত্তর দেখতে চাও এটা ক্লিক করলেই ওইখানে পৌঁছে যাবে। এগুলো বলে হাইপার লিঙ্ক, এগুলো ওয়েবসাইটে দেওয়া হয় যাতে তাড়াতাড়ি সেই জায়গাটা খুঁজে পাওয়া যায়, অসংখ্য থাকে। তো দেখো এও দেখায়, হ্যাঁ টাইম কত নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখো আমি তুলে ধরছি। এটা 8x12 হবে, হ্যাঁ এটা 8x12 লেখা হয়েছে, মানে এটা এরকমভাবে লেখা হয় 8x12 এরকম লেখা হয়, হ্যাঁ ওটা পার দিয়ে বোঝানো হয়েছে, হ্যাঁ বুঝে নাও তো। চয়েরটা তারপরে দিয়ে দাগে এক ক যদি তোমাদের কোথাও ভুল হয়েছে বলে মনে হয় কমেন্টে লিখবে, আমি সেটাকে ঠিক করে দেব। অনেক স্যাররা তো দেখে, তারা যদি ভাবে এটা ভুল হয়েছে। আর এটা যদি তোমরা আমার ওয়েবসাইটে আসতে চাও, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, মানে ইউটিউবে ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তাহলে ওয়েবসাইটে চলে আসবে। লিখে লিখে করতে লেখা অঙ্কটা লিখে লিখে করতে হবে, এটা ঘয়ের অঙ্কটা একটা সরল অঙ্ক। এটা চয়ের একটা বিয়োগ, বছর মাসের বিয়োগ। এটা দেখো অনেকে কী করে, এই মাথাতেই এই মাসগুলো যোগ করে দেয়। এটাকে কিন্তু দেখো একটা নিয়মে করা হয়েছে, প্রথমে দেখো এখানে মাসটাকে কমিয়ে আনা হয়েছে, দিনটাকে 30 যোগ করে দেওয়া হয়েছে, মানে আবার কথাটা লিখতে হয় এখন নিচের দিকে, ঠিক আছে। দেখো শেষকালে ওইটাই আসবে তোমাদের, তোমাদের যেটা মানে এটা দুরকমভাবে করা যায়। দেখো 7 বছর 10 মাস 47 দিন, কেউ হয়তো এটাকে এখানে একবার কেটে নেয়, এটা 7 করে দেবে, এটাকে মানে এক মাস কমিয়ে নেবে তো এক হয়ে যাবে, এটাকে বছরটা এক মাস লাস্টে কমিয়ে নেবে, এটা এইভাবে করা যায় ধাপে ধাপে। যেটা যেটা শেখার প্রকৃত শিখলে কোনো ভুলবে না, মানে এটা হচ্ছে এটা উত্তর, তাও তো এগুলো তো জানো, এগুলো কিন্তু পার, হ্যাঁ 3x6 1x6 1x6 এগুলো পার সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে। ঘন্টা মিনিটে গুণটা তোমরা জানো, যদি কোনো গাইড লাগে আর কি, সেই গাইডটার জন্য আমি এটাকে তৈরি করে দিয়েছি। এটা তলায় তলায় হয়নি, হ্যাঁ এটা একটু ঠিক করে দিই, এটার পাশাপাশি লেখাগুলো হয়ে গেছে, এগুলো ছোট করতে হবে, বড় করে দিলে এবার দেখো এবার বিয়োগটা বুঝতে পারছো, বুঝতে পারছো এইবার বিয়োগটা তলায় তলায় হয়ে গেছে বোঝা যাচ্ছে, তাও এটা হয়নি, এই গেলামটা কাটতে হবে, নাহলে গেলামটার সঙ্গে তবে এবার তলায় তলায় এসে গেছে, তবে তোমার ঠিক বুঝতে পারছো। হ্যাঁ এইখানটা দেখো, এই যোগ বিয়োগটাকে দেখে নাও, এটা তলায় তলায় লিখতে হবে, হ্যাঁ ক্লিয়ার দিলে এখানকার যোগটা এই রেজাল্টটা এখানটাই আসবে, আর এইটার এখান 1430 মিটার দিয়ে এইখানটা কী করা হয়েছে, 1000 মিটার কমিয়ে নেওয়া হয়েছে, মানে তার মানে 1 কিলোমিটার 1000 হয়, দিয়ে সঙ্গে এইখানে 1 যোগ দেওয়া হয়েছে, দিয়ে এটা উত্তর বেরিয়েছে, এটা সেই ঘন্টা মিনিটের মতো যোগ আর কি, বা বছর মাসের মতো, যেটা যেখানে সেটা সেখানেই করতে হবে।
সেটা তলা তলা দিয়ে আছে। পরের অঙ্কগুলো তোমরা এই পার্ট 2 টা ক্লিক করলে পরের অঙ্কগুলো পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।